ভূ অভ্যন্তরের উত্তপ্ত ও গলিত পাথর, ছাই এবং গ্যাস যে পাহাড় থেকে বেরিয়ে আসতে পারে তাকে আগ্নেয়গিরি বলে। ভূগর্ভস্থ গরম বাতাস, জলীয় বাষ্প, গলিত শিলা, কাদা, ছাই, গ্যাস প্রবল বেগে কোনো ফাটল বা ছিদ্র পথ দিয়ে বেরিয়ে আসে। অগ্নি উৎপাত যে আগ্নেয়গিরির বহিঃস্থ নির্গমন পথ দিয়ে ঘটে তাকে জ্বালামুখ বলে। তো চলুন আজকে আমরা আলোচনা করব আগ্নেয়গিরি কিভাবে সৃষ্টি হয় এবং এই আগ্নেয়গিরি কতটা বিধ্বংসী হতে পারে। আগ্নেয়গিরি হলো বিশেষ ধরনের পাহাড় যার ভেতর দিয়ে ভূ অভ্যন্তরের উত্তপ্ত ও গলিত পাথর, ছাই এবং গ্যাস বেরিয়ে আসতে পারে। এটি একটি ভৌগোলিক প্রক্রিয়া। কোনো কোনো ফাটল বা ছিদ্র পথ দিয়ে ভূগর্ভস্থ গরম বাতাস, জলীয় বাষ্প, গলিত শিলা, কাদা, ছাই, গ্যাস প্রবল বেগে বেরিয়ে আসে। নির্গত এই সকল পদার্থ ভূপৃষ্ঠের শীতল বায়ুর সংস্পর্শে এসে দ্রুত ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করে, যার কিছুটা ফাটলের চারপাশে এসে ধীরে ধীরে জমা হয়ে মোচাকৃতি আকার ধারণ করে, তখন একে আগ্নেয়গিরি বলে। আগ্নেয়গিরি থেকে ভূগর্ভস্থ পদার্থের নির্গমনকে বলা হয় অগ্নি উৎপাত। আগ্নেয়গিরির বহিঃস্থ যে মুখ বা নির্গমন পথ দিয়ে অগ্নি উৎপাত ঘটে তাকে জ্বালামুখ বলে। প্রতি বছর প্রায় 60টি আগ্নেয়গিরির অগ্নি উৎপাত ঘটে। বর্তমান পৃথিবীতে প্রায় অর্ধ সহস্র সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি আছে। যে সমস্ত আগ্নেয়গিরি থেকে অগ্নি উৎপাতের কোনো সম্ভাবনা নেই তাদেরকে মৃত বা নির্বাপিত আগ্নেয়গিরি বলে। এছাড়াও বর্তমানে সক্রিয় নয় কিন্তু ভবিষ্যৎ অগ্নি উদ্গীরণ করতে পারে এমন আগ্নেয়গিরিকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। ভূত্বকে ফাটল দেখা দিলে, ভূত্বকের কোনো দুর্বল ছিদ্র পথ থাকলে কিংবা ভূগর্ভের তরল শিলা ও চাপ বৃদ্ধি পেলে অগ্নি উৎপাত হতে পারে। অগ্নি উৎপাতের কারণে আকাশে ছাই ও বায়বীয় পদার্থের মেঘ তৈরি হতে পারে। সমুদ্রের মাঝেও আগ্নেয়গিরি সৃষ্টি হতে পারে। ভূ অভ্যন্তরে সঞ্চিত তরল শিলাকে বলে ম্যাগমা, আর যে তরল শিলা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তাকে বলে লাভা। এবার আসি আগ্নেয়গিরি কত প্রকারের হতে পারে সে সম্পর্কে। উদ্গীরণ ক্রিয়ার উপর নির্ভর করে আগ্নেয়গিরিকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জাগ্রত আগ্নেয়গিরি বা অ্যাক্টিভ, যেসব আগ্নেয়গিরির মুখে সদায় নিয়মিতভাবে ধোঁয়া, ছাই, গলিত লাভা, গ্যাস থাকে সে সকল আগ্নেয়গিরিকে জাগ্রত আগ্নেয়গিরি বলে, যেমন সিসিল অফ মাউন্ট এটনা। জাগ্রত আগ্নেয়গিরিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সবিরাম ও একটা হচ্ছে অবিরাম আগ্নেয়গিরি। যে সকল জাগ্রত আগ্নেয়গিরিতে অবিরামভাবে লাভা নির্গত হয়ে থাকে তাকে অবিরাম আগ্নেয়গিরি বলা হয়। ইতালির স্ট্রাম্বলি আগ্নেয়গিরি এ ধরনের আগ্নেয়গিরির উদাহরণ। দ্বিতীয় নম্বর হলো সুপ্ত আগ্নেয়গিরি। যে সকল আগ্নেয়গিরির আগে উদ্গীরণ হয়েছিল কিন্তু বর্তমানে সক্রিয় অবস্থায় নেই কিন্তু যে কোনো সময় উদ্গীরণ হওয়ার সম্ভাবনা আছে সেসব আগ্নেয়গিরিকে সুপ্ত আগ্নেয়গিরি বলে, যেমন জাপানের ফুজি পর্বত। তৃতীয় নম্বর হলো লুপ্ত আগ্নেয়গিরি। যেসব আগ্নেয়গিরি কোনো এক সময় জাগ্রত ছিল কিন্তু আগামীতে বা ভবিষ্যতে এর অগ্নুৎপাত হওয়ার কোনো সম্ভাবনা নাই সে সকল আগ্নেয়গিরিকে লুপ্ত আগ্নেয়গিরি বলা হয়, যেমন আফ্রিকার কিলিমানজারো। কখনো কখনো লুপ্ত ও সুপ্ত আগ্নেয়গিরির মুখে জল জমা হয়ে একটা হ্রদের সৃষ্টি হয়। এই ধরনের হ্রদকে আগ্নেয়গিরি হ্রদ বলে। এবার চলুন জেনে নেই আগ্নেয়গিরির উৎপত্তির কারণ সম্পর্কে। আগ্নেয়গিরির উৎপত্তির কারণ এখনো অনিশ্চিত অবস্থায় আছে, যদিও ভূমিকম্পে আগ্নেয়গিরি সৃষ্টি হবার মূল কারণ। ভূপৃষ্ঠে যতই অভ্যন্তর ভাগে যাওয়া যায় উত্তাপের মাত্রা বেড়ে যায়। যদিও ভূগর্ভের উপাদানসমূহ গলিত অবস্থায় আছে কিন্তু পৃথিবীর উপরিভাগের শিলা অস্তরসমূহের প্রচণ্ড চাপে এই উপাদানসমূহ গলিত হলেও স্থিতিশীল অবস্থাতে আছে। কোনো কারণে এই চাপের পরিমাণ কমে গেলে পৃথিবীর অভ্যন্তরের পদার্থসমূহের স্থিতি স্থাপক অবস্থার পরিবর্তন হতে পারে। এর ফলে এই পদার্থের ওই তরল পরে কোনো ভঙ্গুর স্থান ভিতর বা কোনো দুর্বল স্তরের মাঝে বাহির হয়ে আসলে আগ্নেয়গিরির সৃষ্টি হয়। আগ্নেয়গিরির উৎপত্তির আরও একটা কারণ হচ্ছে ভূগর্ভস্থ থাকা জলীয় বাষ্প ও অন্যান্য বাষ্পের প্রচণ্ড চাপ। পৃথিবীর কোনো ভিতরের বা মাঝের ভূগর্ভতলে পানিসমূহ গলে ভূগর্ভের উত্তাপ সেই পানি বাষ্পে পরিণত হয় ও আয়তন বাড়ে। এভাবে আয়তন বাড়ার ফলে অভ্যন্তর ভাগে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়, ফলে গলিত পদার্থ সমূহের জলীয় বাষ্প ও অন্যান্য বাষ্প চাপের ফলে ভূপৃষ্ঠের উপরে উঠে আসে। তেজস্ক্রিয় উপাদান যেমন রেডিয়াম, ইউরেনিয়াম এদের অবিরাম তাপ বিকিরণের ফলে ভূগর্ভের উত্তাপ বাড়ে ও ইহার বিভিন্ন উপাদান সমূহ তরল হলে আয়তন বাড়ে।
তার ফলে কোনো সুরঙ্গ বা ফাটল দিয়ে এই উত্তপ্ত পদার্থসমূহ উপরে উঠে আসলে আগ্নেয়গিরির সৃষ্টি হতে পারে। ভূগর্ভের কোথাও কিংবা রাসায়নিক কারণে বাষ্পের সৃষ্টি হলে সেই বাষ্প পৃথিবীর উপরিভাগের দুর্বল অংশের চাপের কারণে আগ্নেয়গিরির সৃষ্টি করতে পারে। এবার কিছু জীবন্ত আগ্নেয়গিরি সম্পর্কে আমরা জানব। প্রথমত ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরি, এটি সর্বশেষ অগ্ন্যুৎপাত হয়েছিল 1944 সালে। দ্বিতীয় নম্বর যেটি জাপানের সাকুরাজিমা আগ্নেয়গিরি, 6 বছর ধরে নিয়মিত অগ্ন্যুৎপাত ঘটছে। কঙ্গোর নিরাগঙ্গক আগ্নেয়গিরি, 2002 সালে শেষ অগ্ন্যুৎপাত ঘটে। হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লওয়া আগ্নেয়গিরি, এটি থেকে প্রায় সারা বছরই লাভার উৎকীর্ণ হয়। গুয়াতেমালার সান্তা মারিয়া আগ্নেয়গিরি, 1902 সালে সর্বশেষ অগ্ন্যুৎপাত হয়েছিল। ইন্দোনেশিয়ার মাউন্ট সিনাবং আগ্নেয়গিরি, 2021 সালের মার্চ মাসে অগ্ন্যুৎপাত ঘটে। গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরি, 2018 সালের জুন মাস পর্যন্ত সর্বশেষ অগ্ন্যুৎপাত ঘটে।